আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই শুনেছেন সরকার নতুন করে কিছু কর্মসূচি হাতে নিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে পূজা এবং ঈদের ছুটি, এবং আরও উল্লেখযোগ্য হচ্ছে নতুন করে একটি কর্মসূচিও হাতে নিয়েছে। এখন আগে আমি আপনাদেরকে কিছু ছুটি সম্পর্কে ধারণা দিচ্ছি। এখন থেকে 2 ঈদে 11 দিন, দুর্গাপূজায় 2 দিনের সরকারি ছুটি। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরে 5 দিন, ঈদ উল আজহায় 6 দিন। হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় ছুটি বাড়িয়ে 2 দিন করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার 17 অক্টোবর 2024 সালের যমুনা, যেটি প্রধান উপদেষ্টার কার্যালয় হিসেবে জানেন সবাই, সেখানে এই ছুটির বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও আরও কিছু বিষয় ঘোষিত হয়েছে, যেমন প্রস্তাবিত 9 দিনের সাপ্তাহিক ছুটির মধ্যে 5টি শুক্রবার, 4টি শনিবার ব্যতীত 26 দিন ছুটি থাকবে, যা 24-এ ছিল অনুমোদিত ছুটি 22 দিন, অর্থাৎ 4 দিন ছুটি কিন্তু বেড়ে যাচ্ছে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যারা ঈদে এবং পূজা পার্বণে বাড়িতে বেড়াতে যান তাদের জন্য কিন্তু এটি বলবো অত্যন্ত সুখবর ছাড়া আর কিছু নয়। আরেকটি বিষয়, 2025 সালের যে সরকারি ছুটির তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে শেখ মুজিব পরিবারের ছুটিগুলোকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ মুজিবের জন্ম এবং মৃত্যু দিবস, তার সন্তানের দিবস, তার স্ত্রীর দিবস, তার আরেকটি ছোট সন্তানের দিবস, এই সবগুলিকে কার্যত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি খুবই মানে আমাদের কাছে একটু আশ্চর্যজনক না হলেও এটাই সত্য, এটাই বাস্তবতা, এবং এগুলিকে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং নতুন দিনের সূচনা করতে হবে। উপদেষ্টা নাহিদ ইতোমধ্যে ঘোষণা করেছেন যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ 1971 সালে অনুষ্ঠিত হয়েছে, সেটিতে কিন্তু অবশ্যই ফাউন্ডিং ফাদার্সরা থাকবে, কোনো ব্যক্তি এককভাবে জাতির পিতা নন। কারণ আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, 4 জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে কামারুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম সহ আরও একজন রয়েছেন। এই